আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবু যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে, আর এসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো। ওকে, সকালে রান্না হয়েছি, দুপুরে পৌঁছেছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমার কাছে ছুটে এসেছি। এই মুহূর্তে তোমার প্রশ্নের কোনো জবাব দিতে আমি রাজি নই, কারণ আমি তোমার কাছে আমার প্রশ্নের জবাব শুনতে এসেছি, তোমার প্রশ্নের জবাব দিতে আমি আসিনি। আচ্ছা বলো, কি প্রশ্নের জবাব শুনতে চাও? আমি যে বাইরে গেলাম, এখানে ভাইয়ার দেখা শোনা করবে কে, সেটা কি একবার ভেবে দেখেছো? সর্বনাশ, এটা তো দেখি বিরাট এক প্রশ্ন। তাই যদি মনে করো তাহলে এখনো ভাইয়াকে বিয়ে করছো না কেন? ওনার একটাই কথা, তোমার বিয়ে না দিয়ে উনি বিয়ে করবেন না। অথচ আমি ভাবছি তার উল্টো। কি ভাবছ? আমি ভাবছিলাম তোমার সাথে ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ভাইয়ার সমস্ত দায় দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিয়ে আমি বিয়ে করব। আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হয়ে থাকতে চাই না, বুড়িও হতে চাই না। তুমি আজই এক্ষুনি ভাইয়াকে বলে দাও আমার বিয়ে যেন দ্রুত দিয়ে দেয়। সত্যি বলছো? 100% সত্যি। ঠিক তো? ঠিক তো? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার ভাইয়ার কাছে, সোজা গিয়ে বলবো জলদি বৃষ্টি বিয়ে দিয়ে দাও, আমি আর ওর জন্য অপেক্ষা করে বুড়ি হতে পারবো না। ওকে, থামো থামো। এই আবার কি? তুমি এভাবে বললে ভাইয়া তোমাকে ভুলও বুঝতে পারে, তার চেয়ে যাবো না আমি বলবো, তুমি শুধু আমার পাশে থাকবে। কি বলবে তোমার ভাইয়াকে? বলবো আমরা কারো ডিস্টার্ব হয়ে থাকতে রাজি না, আমরা অপেক্ষা করতে করতে বুড়িয়ে হতে রাজি।